নামাজে ভুল করলে মুসল্লি পেছন থেকে সুবহান আল্লাহ বলবেন নাকি আল্লাহ আকবার বলবেন? আপনারা কি বলেন? আমাদের দেশে আল্লাহ আকবার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না, এটা ভুল ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাসবীহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মহিলারা হাতে বাড়ি দিয়ে বুঝাবে ইমাম সাহেবকে, আর পুরুষরা মুক্তাদি থাকলে তারা কি বলবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আশ্চর্য এটা বলতে হয়, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আরে ইমাম সাহেব কি করে বলছেন আপনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো ভালো কিছু করলে জয় স্বরে বলবেন আল্লাহু আকবার, ইমাম সাহেব আপনি ভুল করেছেন আল্লাহু আকবার। এটা কি খাটে? এটা হাদিসেও নাই খাটেও না, সুবহানাল্লাহটা খাটে। সুবহানাল্লাহ মানে কি? আপনি একটা ভুল করে বসেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আরে ভুল করছেন ইমাম সাহেব, তো ইমাম সাহেব তখন সাবধান হবেন। কিন্তু আমাদের ওই অভ্যাস হয়ে গেছে আল্লাহু আকবার বলা, ইমাম সাহেবরে মুক্তাদিরা লোকমা দেবেন কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। গোসল করার সময় ওযু করলে পা কখন ধৌত করব, জামা কাপড় পরিবর্তনের পর নাকি পুকুর থেকে উপরে ওঠার পর? আপনি গোসল, যদি গোসল করার পর সুন্নত হলো পা সবার শেষে ধোয়া। এখন সবার শেষে বলতে আপনি পুকুর থেকে যখন উঠে গেলেন ওযু করে তো নামলেন, নামার পর যখন উঠে গেলেন উঠার সময় পাও ধুয়ে তারপর সেই দিয়ে উঠলেন। এখন আপনি জামা কাপড় সেটা পাল্টাইয়াও করতে পারেন, কিন্তু জামা কাপড় পাল্টাতে পাল্টাতে যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায় তাহলে এটা সুন্নার খেলাফ হবে, যত দ্রুত সম্ভব পাও ধুয়ে ফেলতে হবে। আর যদি টয়লেটে ওয়াশরুমে ধোন তাহলে আপনার সব কাজ শেষ, কাপড় চোপড় পাল্টালেন, বের হওয়ার সময় পাওটা ধুয়ে আপনি বের হয়ে চলে আসেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু কাপড় চোপড় পাল্টাতে যদি এত সময় লাগে যে সব শুকায় যায়, তাহলে শুকায় যাওয়ার পরে যদি অন্য অঙ্গ ধোন তাহলে সুন্নতের খেলাফ হবে, পরপর ধোয়াটা সুন্নত। যদি কাপড় চোপড় দিতে পড়তে অনেক সময় লাগবে মনে হয়, তাহলে কাপড় চোপড় পরে আগেই ধুয়ে ফেলবেন, তাদের সুন্নতের উপর আমল হবে ইনশা আল্লাহ। তো বের হতো তাহলে ওনার নামাজে কি কোনো সমস্যা হতো না? যেহেতু রক্ত বা পুজ ক্ষতস্থান হতে গড়ায় পড়লে ওযু ভাঙে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ভোর রাতে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে নামাজের যে সৌন্দর্য ছিল আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে নামাজ কেরাত পড়তেন, এত দীর্ঘ সময় পড়তেন, মনে হতো তিনি আর বোধহয় রুকুতে যাবেন না, রুকুতে গেলে এত সময় নিয়ে তাসবিহ পাঠ করতেন মনে হয় আর মাথা তুলবেন না, সেজদা গেলে একই অবস্থা হতো, সেজদা থেকে উঠলে একই অবস্থা হতো, দীর্ঘ সময় নিয়ে তিনি আদায় করতেন। কত বেশি কষ্ট করতেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল আপনি রাতে দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু কিছু সময় নিজের শরীরের জন্য রাখেন, একটু ঘুমান, আল্লাহ বলছেন। এত বেশি লম্বা সময় নিয়ে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন। ভাইরা আমার, এই নামাজ এই সালাত আজ কোথায় বলেন? আমরা তো কিভাবে নামাজ শেষ করে তাড়াহুড়া করে বের হব সেজন্য প্রতিযোগিতা লিপ্ত হই। নামাজের স্বাদ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাইরা, দীর্ঘ কথা বলার সময় নেই আজ। নামাজের স্বাদ যদি আমরা পেতাম আল্লাহর কসম, নামাজ থেকে গুলি করে আমাদেরকে কেউ সরাতে পারতো না। আমরা যে হুলস্থুল করি এর মূল কারণ হলো ইবাদতের স্বাদ আমরা পাই না। আর ইবাদতের স্বাদ কেন পাই না? চোখের গুনাহের কারণে, হারাম বক্ষণের কারণে, সাধারণ পাপাচারের কারণে, এগুলোর কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। তো প্রশ্নকর্তা যেটি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি পা ফুলে যেত, হ্যাঁ এটা ঠিক, তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করতেন তার পা মুবারক ফুলে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে, কিন্তু ফুলে গিয়ে সেটা ফেটে গিয়ে রক্ত পুঁজ বের হতো এরকম কোনো কথা কোনো হাদিসে আসছে বলে আমার জানা নেই। এটা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি আমি যতটুকু জানি। হাদিসে আসছে শুধু পা ফুলে যেত, অতএব ফেটে রক্ত বের হয়ে যেত এত সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন এরকম কোনো হাদিস আমার জানা মতে নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে যদি বাড়াবাড়ি করি তাতে কি সওয়াব হবে না গুনাহ হবে? তিনি বুখারীর হাদিসে বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম, তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না যেমন খ্রিস্টানরা ইবনে মারইয়াম বা ঈসা আলাইহিসসালামের মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। বিলে আমাদেরকে এবারে দায়িত্বশীল হতে হবে। এরপরে প্রশ্ন হলো বন্দের হক নিয়ে কিছু বলুন। দেখুন বন্দের হক সবচেয়ে বেশি আমরা পদদলিত করি এবং এই পদদলিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো বাবার সম্পদে আমরা বোনের হক দেই না। যারা আমরা জানি যে আমার বাবার সম্পদে আমার বোনের হক আছে, আমার যেরকম আছে আমার ভাইয়ের যেরকম আছে, তারাও ঘুরায় ফিরায় সেটাকে হালাল করি। আর পদ্ধতিটা হলো এই, বোনকে বলি আমরা ডেকে এনে, একটা সিন ক্রিয়েটার কি যেটাকে বলে, ডেকে এনে পরিবারের সবাই মিলে বসে বোনদেরকে নিয়ে, বাবা মাও আছে, বেশিরভাগ মুরব্বীরা এই কাজগুলো করেন, আল্লাহ আমাদের মাফ করুক, দেখায় না বলে মা এখন তো আল্লাহ তোমাদেরকে অনেক দিছে, মাশাআল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, পরের ঘর বাড়িতে চলে গেছো, তোমাদের বিয়ে শাদীতেও তো অনেক টাকা পয়সা আমরা খরচ টরচ করছি, আল্লাহ চাহেন তো আরও তো খরচ করবো, সামনে আবাসে আছি আমরা, এখন তোমার ভাইরা তাদের তো আসলে কিছু নাই,
এর তো তেমন কিছু নাই, দুই চারটা বিল্ডিং আছে, 2-4 কোটি টাকা আছে, এর বেশি তো আর নেই। মানে এটা বলে না, কিন্তু এরকম থাকলেও বেশিরভাগ মুরব্বীরা এরকম করে। তো এদের তো তেমন কিছু নাই, তো এখন তোমরা, তোমাদের তো হক, আমি তো তোমাদের হক মারতে পারি না, এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে একটু তাদেরকে ছাড়টা দিতে পারি। তোমরা যদি বলো যে ঠিক আছে ভাইদের তো বেশি কিছু নাই, তাহলে তোমরা একটু লামসাম কিছু নিয়ে যদি দাবি ছাড়ি দাও। তখন এবার মেয়ে কি করে? মেয়ে বেচারি বাপের সামনে, মায়ের, মার সামনে, ভাই বোন সবাই সামনে যদি বলবে না 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 আব্বা আমি হক ছাড়বো না, আমারটা আমার বুঝাই দেন, এটা বলবে কোনো মেয়ে? এটার বলে সিন ক্রিয়েট করা। সিন ক্রিয়েট করে এমন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে মেয়ে বাধ্য হয়ে বলে আব্বা আব্বা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন। মনে তার সন্তুষ্টি থাকুক আর না থাকুক সে বলতে বাধ্য হয়, কারণ ভাইয়ের থেকে, বোন থেকে, বাপের এখান থেকে জোর করে সম্পদ নিলে এই ভিটাতে তার আসতে হবে। বাবা মার ভিটা, নিজের জন্মস্থান, নিজের নারী যেখানে পোতা আছে, স্বামীর সংসারে যত সুখেই থাকুক বাপের ভিটাতে, জন্মস্থানে তো একটু আসতে মনে চাইবে, পাড়াতে মনে চাইবে, ঠিক না? ঠিক। যদি সেখান থেকে সম্পদ এইভাবে জোর করে নিয়ে যায়, তো এই ভাই বোন, এই মা বাপ যারা সিন ক্রিয়েট করে সম্পদ নিয়ে যাওয়ার জন্য, সিনতায়ের জন্য, ডাকাতি করার জন্য আমাকে ডেকে বসাইছে, তারা তো আমাকে আর আসতেও দিবে না। বাধ্য হয়ে মেয়ে বলে ঠিক আছে আব্বা আপনি যেটা করেন, তখন আব্বা বলে আলহামদুলিল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি ভাই? এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? এমন যুবক কে মজলিসে আছেন যে সংকল্প করবেন আমার বাবার সম্পদে আমার বোনের এক পাই পাই করে ওলামায়ে কেরাম থেকে হক জেনে আমি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এই দেশে জমির মালিকানা যে দলিলে লেখা আছে, এই দলিলে বেশিরভাগ লোক হাত তোলে নাই ভাই, বলছেন হাত তোলে নাই না, হাত তোলেন নাই। আপনারা কি নিয়ত করছেন, মেরে দিবেন হক? ফাঁকফোকর ও বোন নাই এমনও হইতে পারে, দেখছেন? মাশাআল্লাহ, দেখছেন ইমানদারের প্রতি কেমন সুধারণা করতে হয়, আল্লাহু আকবার। জি ভাই, হয়তো বোন নাই তারাই জন্য হাত তোলেন নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সুধারণা করলাম, কিন্তু ভাইরা আমার কপালে সিল লাগাই ফেললে কোনো লাভ হবে না, মানুষের হক নষ্ট করি, অনেক ডেঞ্জারাস জিনিস ভাই। আপনারা বোনদের হক মারার জন্য একটা জাল হাদিস বাইর করছেন, জাল হাদিসটা হলো নোয়াখালী এলাকা, এটা এখানে বলে বাপের সম্পদ থেকে বোনরা যদি হক নেয় তাহলে তাদেরকে হয় না, হয় না মানে সয় না, কি বলে না এলাকাতে, কয় বাপের ভাইয়ের হক নিলে, মাইয়ারা বাপের ভাইয়ের হক নিলে হেতা করে হয় না, মানে এটা নিলে তাদেরকে সয় না। চিন্তা করেন, একই বাবার সন্তান আপনিও, আপনার বোনও, আপনি নিলে মাশাআল্লাহ বরকত নাজিল হইতে থাকবে আর উনি নিলে ওখানে গজব নাজিল হইতে থাকবে। এর চাইতে জালিয়াতি, এর চাইতে বড় বাকপারে চিটারির মাশাআল্লাহ আর আল্লাহর জমিনে হতে পারে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও মুকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বললো, কোরআন হাদিস যেটা বলে নাই বানায়া বললো, সে যেন তার জাহান্নামের রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন করে ফেলে। এত বড় ডেঞ্জারাস অপরাধ। বন্ধের হক দেব তো ইনশাআল্লাহ? আচ্ছা, বন্ধের হক দেওয়ার পরে সাধারণত ভাইরা যদি তারা কিছু নেয়ও কাটাকাটি করে, এরপরে বন্ধুদেরকে আর মনে করে পর হয়ে গেছে, তাদের হক তো তারা নিয়েই গেছে, আসলে কি তাই? আপনার বাপের ভিটা থেকে, বাপের সম্পদ থেকে বোনের হক যদি নিয়ে যায় পাই পাই করে সব, তারপরেও মরণ পর্যন্ত রক্তের এই বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন, আপনার বোনকে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, আনতে হবে, আদর করতে হবে এবং তার খোঁজ খবর নিতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে, সম্পদ নিয়ে গেছে দেখে আপনি তার খোঁজ খবর নিবেন না, আপনি স্বার্থপর, আপনি আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জান্নাতে যেতে পারে না। একই কথা বোনদের জন্য প্রযোজ্য। অনেক ক্ষেত্রে বা কোন অল্প ক্ষেত্রে হলেও বোনরা ভাইদের উপরে জুলুম করে, শুধু টানে নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, ঠিক না? ঠিক। আর ওই জামাই যেগুলা, এগুলা বেশিরভাগই এমন কাজ করে যে কাজটা আসলে ব্যাককলের কাজ। সেটা কি? শ্বশুরবাড়ি থেকে যৌতুক না, আরে বেটা যৌতুক দিবা কেন, তোমার বউ তো বিশাল সম্পদ সেখান থেকে পাবে ইনশাল্লাহ, খুদ খেয়ে পেট নষ্ট করে কেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুদ খেয়ে পেট নষ্ট করি, হারাম খাই, হালাল থেকে মাহরুম হই, ঠিক না? ঠিক। কারোর বাচ্চা হয়েছে বলে মিষ্টি খাওয়ান, আমি কি মিষ্টি আটার তলা খাবেন কেন? আপনি কবেন গোস্ত খাওয়ান, আকিকা সুন্নত, মিষ্টি খেতে বলছে কি আপনাকে? আমরা সব সস্তায় সেরে ফেলি, আর যেই খাওয়ায় ওই বেচারাও আরেক লুজার, কারণ 10-20 কেজি মিষ্টির টাকাও দেওয়া লাগে, আকিকা তো মাফ হয় না, সেটাও করা লাগে ডবল, সে তো গোস্তের দাওয়াত দিবে। তো সব ক্ষেত্রে আমরা ভুল করি, যার কারণে লুজার হই। এই জন্য বোনদেরকে হক দেব পাই পাই করে, বোনরাও এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় যেন ভাইদের না হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে নিকটবর্তী আত্মীয় আপনার মা বাবার পরে আপনার ভাই বোন,
চেষ্টা করবো না আমরা ইনশাল্লাহ হক আদায় করার, আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, টাকা দিয়ে জমি বন্ধক রেখে ওই জমির ফসল কি হালাল হবে? টাকা দিয়ে যদি জমি বন্ধক রাখেন সেই বন্ধকি জমিনটা মূলত গ্রান্ট হিসাবে থাকবে। আমরা যে লোন দেওয়া নেওয়া করি, আজকাল তো বিশেষ করে আরও সমস্যা যে লোন যে নিছে একবার হাওলাত নিতে পারলে এরপরে সে চম্পট, তার পিছে পিছে ঘুরা লাগে ফকিরের মতো। তো এটা যেন করা না লাগে এই জন্য ইসলাম বলেছে ফারিহানুম মাকবুদা, কোরআন বলেছে আপনি তার কাছ থেকে বন্ধক রাখবেন, যে তুমি যদি ধানাই ফানাই করো আমি মুরব্বীদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, মান্যগণ্যদেরকে বসে এই তোমার বন্ধকে জিনিসটা বিক্রি করে যেন আমি টাকা নিতে পারি, এই জন্য জমির দলিল রাখবেন। বন্ধকটা হলো গ্র্যান্ট হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, আপনার কাছে শুধু বিক্রয় করার ক্ষমতা অথবা তাকে আটকানোর ক্ষমতা থাকবে, যাতে করে সে আপনার ঋণ দিতে বাধ্য হয়। এখন আমরা মনে করি যে আমি লোন দেবো আর কোনো স্বার্থ হবে না, এটা কেমন কথা, এই জন্য তার কাছ থেকে সুবিধা আদায় করার জন্য জমিটা ভোগ করি, এটা জায়েজ নাই। এই ভোগ করাটা কি নাই ভাই? জায়েজ নাই, তারটা সে ভোগ করবে, আপনার কাছে শুধু বন্ধক থাকবে। এখন এরকম হলে তো কেউ আজকাল লোন দিবে না, এটা হলো অবস্থা, স্বার্থ ছাড়া থুতু ফেলে না যখন, লোন দিবে বিনা পয়সায়। ভাইরা আমার, লোন দিলে কোনো কোনো ক্ষেত্রে সাদকা বা দানের চাইতেও সওয়াব বেশি হতে পারে, এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ। কিন্তু দেখেন সুদি সিস্টেম আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে আমরা এখন নিঃস্বার্থে লোন দেওয়ার কথা কল্পনাও করতে পারি না, ঠিক না বেঠিক? তো এই জন্য বন্ধকি জমিন হোক বন্ধকি জিনিস হোক সেটা ভোগ করা যিনি লোন দিয়েছেন তার জন্য জায়েজ নাই। নামাজের পর্ণ ভিডিওর কথা স্মরণ হয়ে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি, সংক্ষেপে বলি, পর্ণ ভিডিওর কথা যদি নামাজের ভিতরে স্মরণ হয় তাহলে এটা তো নামাজের মনোযোগকে নষ্ট করলো এবং ডেঞ্জারাস অপরাধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে দাঁড়িয়ে পাপের কথা যখন স্মরণ হবে তখন আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর দিকে রুজু করার চেষ্টা করবেন, তওবাকারী হওয়ার চেষ্টা করবেন যে আমি কত বড় অন্যায় করেছি, যে অন্যায়ের ছাপটা নামাজের মধ্যে আসছে। আমি প্রায় সময় বলি ভাইরা আমার চোখের গুণা এত ডেঞ্জারাস, আপনি সেজদা যাবেন চোখের সামনে ভাসবে কি দেখেছেন, এতক্ষণ এত জঘন্য অপরাধ। এই জন্য বললাম এই যুগে এই অপরাধ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে, মহামারীর মতো হয়ে গেছে, এটা থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না, এই জন্য সংগ্রামটা আরো বেশি করতে হবে। আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টিকে তোমরা নামিয়ে রাখো, হেফাজত করো। এখন দৃষ্টি আমরা নামাই না, শুধু কেউ তাকাই দিয়ে থাকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে চোখের গুণা ইজি করে দিয়েছে, আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যদি নামাজের ভিতরে স্মরণ এসে যায় নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করে নিজেকে ভৎসনা করে যে আমি কত নিচু মানুষ, কত ফাসেক মানুষ, যে নামাজের মধ্যে আল্লাহর অবাধ্যতার কথা আমার স্মরণ হয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাপ চেয়ে নিতে হবে, নিজেকে নামাজের দিকে আনতে হবে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো ওযু করে নামাজ পড়ার পর যখন আমি প্রসাব করি, পেশাব করার পর সবসময় মনের মাঝে সন্দেহ চলে আসে যে আমি পবিত্র কিনা, আমি জানি সন্দেহ থাকলে নামাজ হয় না, এখন আমার করণীয় কি? দেখেন সন্দেহর রোগ কিছু শয়তান সৃষ্টি করে, এগুলোর কাজই হলো সন্দেহ সৃষ্টি করা, খিনজাব নামে একটা ইবলিস আছে, এর কাজ হলো নামাজের সন্দেহ সৃষ্টি করা। তো ওযু নিয়ে পবিত্রতা নিয়ে যদি সন্দেহ হয় আপনার ওযু আছে কি নাই, এই রোগটা রোগ হিসাবে আসে আবার বাস্তবেও আমাদের প্রায় সময় সন্দেহ হয়, বিশেষ করে শীতের সময় যখন আমরা আসরের টিপ দিয়ে এসা পর্যন্ত সারার চেষ্টা করি, ঠিক না বেঠিক? আসরের ওযু দিয়ে মাগরিব তো যায়, মাগরিবের পরে একটু টানাটানি শুরু হয়ে যায়, তাই না? টানাটানি শুরু হয়ে যায় তখন এবার চাপাচাপি করি চাপাচাপি করি, আল্লাহ আল্লাহ, আর এক ঘন্টা আর 20 মিনিট, কোন রকম এশার নামাজটা হয়ে গেল, ব্যাস এবার যায় ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, এই কাজটা কি ভালো না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিত দারাজাত, তিনটি আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন আর বান্দাকে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তার ক্লাসকে উন্নীত করে দেন, আফার ক্লাসের মুসলমান বানাই দেন। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমলের পাগল ছিলেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো ইসবাবুল উযু আলাল মাকারি, উযু করতে মনে চাচ্ছে না, ঠান্ডা কষ্ট ভয়, এরপরেও হিম্মত করে যে ব্যক্তি উযু করে ফেলে এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ বাড়াবেন। অতএব যারা চাপাচাপি করে উযু রাখেন তাদের নামাজের মনোযোগ নষ্ট হবে এবং এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন, শীতের সময় যখন উযু করতে কষ্ট হবে ওই হাদিসের কথা স্মরণ করে সাথে সাথে বিসমিল্লাহ বলে উযুর জন্য নিজে ফ্রেশ হয়ে পেশাব করে এবং বায়ুর বেগ থাকলে সেগুলো দিয়ে উযু করে ফ্রেশ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি পেশাবের বেগ নিয়ে বায়ুর বেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, সালাত কেমনে কবুল হবে? এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি হবে না। এখন কথা হলো সন্দেহ হচ্ছে উযু আছে না নাই, এরকম যদি হয় তাহলে কি করবেন? এই মাসআলাটা কমন একটা মাসআলা, এটার উত্তর হলো ভাই যদি আপনার মনে হয় অজু তো আমি করছি শিওর আসরের সময়, ফর এক্সাম্পল আসরের সময় অজু করছি,
এখন আসর থেকে মাগরিবের আগ দিয়ে এখন সন্দেহ হচ্ছে বায়ু কি আসছিল না আসে নাই, সন্দেহের মধ্যে পড়ে গেছেন, বায়ু নিয়েই সন্দেহটা বেশি হয়, বা পেশাব কি করছি না করি নাই এরকম যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বাক এই মূলনীতির উপর আমল করবেন। একটা ফিকহের মূলনীতি আছে, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে দূর হয় না। আপনি অজু করছেন আসরে নিশ্চিত, এখন অজু গেছে কিনা সেটা হলো ধোঁয়াশা, আপনার কোনো ক্লু পাচ্ছেন না যে আমি পেশাবখানায় গেছি, অজু গেছে, বায়ু গেছে, মনে হচ্ছে না, জাস্ট ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার অজু আছে, কারণ আপনি অজু করছেন নিশ্চিত, অজু গেছে কিনা সন্দেহ, তো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ্বাক নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে যাবে না, আপনার অজু আছে। আর যদি এর উল্টা হয়, অজু গেছে শিওর, পেশাব করছি, বায়ু আসছে শিওর, কিন্তু এরপরে অজুটা করছি কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন অজু আপনার গেছে শিওর, আপনি অজু আর করেন নাই, কারণ অজু করছেন কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, অজু গেছে সেটা শিওর, সেজন্য আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ্বাক, আপনার অজু নাই সেটা ধরা হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যদি অজু করছেন নিশ্চিত হয়, গেছে কিনা সন্দেহ হয়, তাহলে অজু আছে, আর অজু গেছে নিশ্চিত, করছেন কিনা সন্দেহ হয়, তাহলে করছেন না, ওই গেছে সেটা নিশ্চিত, অপবিত্র ধরা হবে। এরপরেও সন্দেহ দূর করার জন্য আপনি উজু করে নিতে পারলে সেটা বেটার। আর সন্দেহ এটা কারোর রোগে পরিণত হয়, অযথাই এরকম খুঁতখুঁতে ব্যবহার হয়, সেরকম সেটা যদি হয় তাহলে এটার কোনো পাত্তা দিবেন না, কারণ খুঁতখুঁতে স্বভাব দূর করার ওষুধ হলো পাত্তা না দেওয়া। ইবলিস তখন রসুয়া হয়ে যাবে যে আমি হাদিসের উপর আমল করছি, আমার উজু আছে, তুমি আমার নিয়ে টেনশন করার দরকার নেই। কথা কি বুঝতে পারছি ভাই? এরপরে প্রশ্ন, হুজুর আমার প্রশ্ন, সালাতে নিজ ভাষায় আল্লাহর কাছে চাওয়া যাবে কি না? দেখুন ভাই, আল্লাহর কাছে আপনি যে কোনো সময় চাইবেন আল্লাহর কাছে, ফরজ নামাজে নিজের ভাষায় আল্লাহর কাছে চাইবেন কি না এটা নিয়ে ফোকায় কামের মতবিরোধ আছে। হানাফি মাজহাবের ওলামা ইকরাম, আমার দেশের ওলামা ইকরাম, তারা নামাজের মধ্যে মাতৃভাষায় চাওয়াটাকে জায়েজ বলেন না, এটাকে মুফসাদাতে সালাতের ভিতরে সামিল করেন, অন্যান্য ওলামা ইকরাম জায়েজ বলেন। তবে হ্যাঁ, এটা ঠিক, সালাত দোয়া কবুলের জায়গা, বিশেষ করে শেষ বৈঠক সম্পর্কে সহিহ হাদিসে আসছে যে সুম্মা লিয়াতাখাইয়্যার মিনাদ দোয়া ইমাশা, নামাজের শেষ বৈঠকে যে কোনো দোয়া আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। সেজদার কথা বলা আছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেজদাওয়াত অবস্থা, এজন্য ফা আকফিরু ফীহি মিনাদ দোয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেজদা তোমরা বিশেষ দোয়া করবে। এই দোয়াটা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ বা কোনো ইখতিলাফ নাই। আর আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদুর, মনে সমস্ত ভাষা আল্লাহ তাআলা বুঝেন। কোরআন হাদিসের দোয়া পড়লেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া পেশ করলেন, তাসবিহ পাঠ করতে থাকলেন মনে মনে আল্লাহর কাছে দোয়া পেশ করলেন, এই ব্যাপারে কোনো ইখতিলাফ মত পার্থক্য নাই। মানুষের মাঝে নেগেটিভ পজিটিভ দুইটা দিক থাকে, নেগেটিভ দিকের কারণে অনেক খারাপ চিন্তা ভাবনা চলে আসে যা আমি চাইলেও কন্ট্রোল করতে পারি না, এখন আমার করণীয় কি? দেখুন, নেগেটিভ পজিটিভ দোনো রকম চিন্তা তো আসে, আপনি পজিটিভ করবেন কিভাবে নিজেকে, বিশেষ করে নামাজের মধ্যে এই সমস্যাটা বেশি আসে, তার উত্তর ইতিমধ্যে হয়ে গেছে। পজিটিভ নেগেটিভ চিন্তা বেশি আসে, এটা একটা রোগ, মানসিক রোগ আজকাল ভরে গেছে ঘরে ঘরে, প্রচুর পরিমাণ নেগেটিভ চিন্তা আসে। এই জন্য যদি বিষয়টা মানসিক রোগের পর্যায়ে যায় তাহলে মানসিক কোনো ডাক্তার দেখাবেন, অন্যথায় যথাসম্ভব ওলামা ইকরামের পরামর্শ নিয়ে তিনবার আউযু বিল্লাহ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন, এটাতে ওয়াসওয়াসার ঔষধ হয়, ইবলিস ওয়াসওয়াসা সৃষ্টি করে বাম পাশ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য আল্লাহ সম্পর্কেও বাজে চিন্তা আসলে আমল শিক্ষা দিয়েছেন, বাম দিকে আউযু বিল্লাহ আমান্তু বিল্লাহি ওয়া রাসূলি এবং আউযু বিল্লাহ পড়ে বাম পাশ থুতু ফেলবেন। থুতু মানে আবার গালবর্তি থুতু না, জাস্ট ওই যে শুয়ের আগা যে পরিমাণ থাকে ওই পরিমাণ। বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা এবং বিত্তশালী বর দেখে বিয়ে দেওয়া হয়। আমি প্রায় সময় বলি ভাই, আজকাল পাত্রপক্ষ তারা দেখে একটা ময়দার বস্তা, আর পাত্রীপক্ষ তারা দেখে একটা টাকার বস্তা, অর্থাৎ মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়, আস্তে জোগাইত দিয়েন না, জোগাইত দেন না, মানুষ আমল করে কম, এটা আমার অভিজ্ঞতা, আল্লাহ মাফ করো, জোগাইত দিয়ে লাভ নাই ভাই, আমল করতে হবে। যুবক এখানে বেশিরভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসফার বিজাতির দিন, দিনদার জীবন সঙ্গী পেয়ে জেতার চেষ্টা করবা। আমরা গাড়িতে আজকে আসতে আসতে আলেমরা একসাথে সবাই আসছে, আমরা আলোচনা করতেছিলাম যে ওলামা একরাম, যাদের বেশিরভাগই ওলামা একরাম, তারা পারিবারিকভাবে সবচেয়ে সুখী এবং এত বেশি বৌভক্ত। কালকে যে কোনো একজন আলেমের সাথে যমুনা টেলিভিশনের প্রোগ্রাম ছিল, বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে আসতে আসতে উনি বলতেছে, বলে যে ভাই
কি যে দোয়া আমার স্ত্রীর জন্য আসে, এত কেয়ার করে, আমি অসুস্থ মানুষ, এত আদর, এত স্নেহ, এত খোঁজ খবর নেয়। তো আমি আজকে আলোচনা করলাম, দেখলাম যে আমাদের সাথে আলোমা যারা ছিলেন সবাই শুধু বহুত তারিফ করতেছে। তখন আমি বললাম যে আসলে বাস্তবতা হলো যে ওলামা একরাম দিনদার পাত্রী যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে চিনে, এরকম মানুষ দেখে তারা আত্মীয়তা করে এবং সম্পর্ক করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন যে যাদের এই সুখটা নসিব হয় নাই, লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো আছে কিন্তু বাসায় মালাকুল মউতও আছে সাথে। তারা বুঝবে না যে আলেমরা বা যারা দিন দেখে বিয়ে করে তারা কি পরিমাণ শান্তিতে আছে, ঠিক না? ঠিক ভাইরা আমার, দিনদার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য সংগ্রাম করবেন। মুরব্বীরা বাবারা, টাকা পয়সা সৌন্দর্য রূপ লাবণ্য এগুলো মানুষের জীবনে আসে আর যায়, মানুষের ব্যক্তিত্ব পার্সোনালিটি, তার যে সুন্দর আচরণ আখলাক এগুলাই থেকে যায়, এগুলো দেখে বিবাহশালী করবেন। আজকাল অনেক দিনদাররা পর্যন্ত পয়সা ছাড়া পাত্র নির্বাচন করে না, আর ওই সুন্দরী ছাড়া আর কিছু চিনে না। আপনি সুন্দরী দেখে নির্বাচন করেন কিন্তু প্রায়োরিটি দিবেন দিনদারিকে, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। আজকাল ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে। মৌলভীবাজারে মাহফিলে গেছি গত সপ্তাহ, এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন, ভাই 10 দিন হয়েছে আমি দায়িত্ব বুঝে নিছি, বিশ্বাস করবেন এই 10 দিনে আমার কাছে বিবাহ বিচ্ছেদের বিচার আসছে 25টা একটা ইউনিয়নের মধ্যে 10 দিনের মধ্যে আসছে, এবং আমার কাছে আসে নাই সেরকম কতগুলা সেটা তো আমি জানি না। চিত্র কত ভয়াবহ, আরো কয়েক বছর আগে চিত্র আপনারা জানেন, ঢাকা শহরে প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙে। আমি একটা কথা সব জায়গায় বলি, ও যুবক, এই যে বুড়া চাচারা আছে, মুরব্বীরা আছে, ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন তো, চাচিজির সাথে ওনাদের যে রিলেশনটা, সম্পর্কটা, এটা কি আজকালকার যুবকদের যে 2 নম্বর ভালোবাসা যেটা মেড ইন চায়না এরকম, নাকি পিওর ছিল? কিরকম পিওর? এখনো চাচা চাচির ছাড়া কল্পনা করে না। আপনি বৌরে মহব্বতের মেসেজ, এসএমএস, ইনবক্সে ইটিশ পিটিশ, আর ভালোবাসা আপনাদের উত্রায় সব মুখে, আর চাচারা চাচিরে মেসেজ পাঠানো তো পরের কথা, 14-15 জন কাজের লোকের খানা রেডি করা, 2-4টা গরুর খাবার রেডি করা, মেহমানদারি, শ্বশুর শাশুড়ি, তাদের সামনে কথা বললে আরেক আয়ের মুসিবত। ওই রাতে দিনে 24 ঘন্টায় রাতে একটু সাক্ষাৎটা কোনো রকম পাইতো, মেসেজ দেওয়া তো দূরের কথা, একটু দেখার সুযোগও পাইতো না, কিন্তু মহব্বতটা সুপার গুলোর চাইতে বেশি, ঠিক না? ঠিক। তারা আপনারা তো আল্লাহ মাফ করুক, এই প্রজন্ম বাসায় যত সুন্দরী বউ থাকুক, ওই ফেসবুকে আবার মেয়েদের ছবি দেখে বেড়ায়, ইটিশ পিটিশ করে বেড়ায়, রোগ আছে না নাই? আর চাচাদের দেখেন এখনো পর্যন্ত মহব্বত অনেক গাঢ়। চাচিদেরকে বছরে একটা শাড়িও কিনে দিতে পারে নাই, আর আপনি দোকানে যায় বলতেছেন কোনটার দিকে তাকাবা, শুধু ইশারা করো আর আমি চুরি করে হলেও কিনবো। ভাইরা আমার, সংসারগুলোতে শান্তির বন্যা বইতেছে না অশান্তির বন্যা বইতেছে? এর মূল কারণ হলো ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করি না। একজন দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার চেষ্টা করতে হবে, এবং তাকওয়া পাওয়ার চেষ্টা, কত কপাল পোড়া আছে দিনদার জীবন সঙ্গিনী পাইয়াও কদর করে না। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আবার দিনদার জীবন অনেক লোক আছে, নিজে দুনিয়া 2 নম্বরে সব করবে কিন্তু বউটা চায় একেবারে রাবে অবশ্যই ফেরেশতার মতো, এই রোগটাও আছে না নাই? দিনদার জীবন সঙ্গী পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আপনি নিজে দিনদার হইতে হবে, আপনি নিজে দিনদার হইতে হবে, কারণ এর একটা তাফসীর এটা যে ভালো কথা বললে ভালো কথা পাবে, ভালো কথা পাবে। আরেকটা তাফসীর অনেক ওলামা কেরাম এটাও বলেন যে ভালোর জন্য ভালো আল্লাহ মিলায়, তাই বলে আবার যারা খারাপ ধরে নিয়েন না, তাহলে আমার বউটা নির্ঘাত খারাপ, কারণ ফেরাউনের ঘরে আসিয়াছিল কি ছিল না, লুত আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরে ফাসেকা ছিল কি ছিল না। অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে ধরে নিয়েন না যে আমার বিপরীতের চরিত্র খারাপ, সব দিক ঠিক রেখে মাথায় রেখে আমাদের চলতে হবে। ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ভাইরা আমার, যুবকরা নিজের চরিত্রটাকে হেফাজত করেন। আমি একটা কথা সবসময় বলি, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজ দেখছেন, ঠাস করে খুলে ফেললে ফুস করে কিন্তু যা আছে এগুলো সব কয়েক সেকেন্ড এর ভিতরে শেষ, এরপরে কিন্তু আর ফুস করে না, করে? ভালোবাসাটা হলো এরকম, অসময়ে অজাগায় নষ্ট করবেন, বিয়ের পরে আর ভালোবাসা আর পুঁজিতে দেখবেন টান পড়ে গেছে। এই জন্য যারা ফাসেক তাদের প্রেমের বিয়েতে বা এই সম্পর্কগুলোতে শান্তি, আমি একটা কথা বলি ভাই, প্রেমের শিক্ষক যারা যারা আপনাকে সারাদিন উস্কায়, নাটকের মধ্যে দেখায় কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে গোটা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি ওই জরিনার হাত ধরে পালায় যাবেন, মায়ের খাবেন ভূত হয়ে যাবেন, তারপরেও আপনি বলবেন না জরিনারই চাই, এগুলো শিখায় না? শিখায় না?
এই প্রেমের শিক্ষক যারা নাটক সিনেমা বা বিভিন্ন মডেলিং এ যারা আছেন, আমি সবার কথা বলতেছি না, যারা এগুলো ট্রেনিং দেয় সারাদিন আপনাদেরকে, এদের দাম্পত্য জীবনটা হলো এরকম যে পত্রিকার পাতা খুললে দেখা বিয়ে নম্বর ছ, বিয়ে নম্বর সাত, বিয়ে নম্বর আট, ঠিক না বেঠিক? এত ভালোবাসা শিখা, নিজের ভালোবাসা টিকে না, দুই দিন পরে মেড ইন চায়নার মতো ভেঙে যায়। এদের থেকে ভালোবাসা শিখবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শিখবেন? তাহলে চরিত্রকে হেফাজত করতে হবে যুবক। এই যুগে সবচেয়ে কঠিন কাজ এটা, চরিত্রকে হেফাজত করা। চ্যালেঞ্জ নেব না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নেক বিবি পাওয়ার জন্য দোয়াও করতে হবে, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আমি ছাত্র জীবনে যখন এই আয়াতের অর্থ বুঝছি, যখন মাদ্রাসার এমন ক্লাসে পড়ছি যে অর্থ বুঝছি, এরপর থেকে এ আয়াত পড়া আমি কখনো ছাড়ি নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন সঙ্গী আমরা কেন শুধু বেশিরভাগ আলেমন আমাদেরকে দান করেছেন, সব হুজুরা শুধু দেখি আপনার বইয়ের তারিফ করে, আমি বলি কি ব্যাপার, সবাই দেখি বইয়ের তারিফ করে। ভাইরা আমার, তারিফ তো বোঝা যায় ফেক না আসল, আল্লাহ তালা তাদেরকে সুখে রাখছেন, যারা বুঝেন তারা সেটার কদর করেন। এই জন্য ভালো বউ পাওয়ার জন্য অন্তত চরিত্রটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি সংক্ষেপ করে দিতে চাইলেও হয় না আসলে, আহা, আল্লাহ তাআলা সর্বশক্তি মানে এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে, বিষয়টা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। আল্লাহ সর্বশক্তি মানে এটা শিরকি কথা কেন হবে ভাই? আল্লাহ আমরা আছেন এখানে হুজুর, এটা শিরকি, এটা শিরক হবে কেন? আল্লাহ তাআলা একটা গুণবাচিক নাম হলো কাদির, কাদির মানে হলো তিনি সব কিছু করতে সক্ষম, তিনি পারেন না এমন কিছু নাই। তাহলে সেক্ষেত্রে সর্বশক্তি মানে এই নামটা কেন গুণ শিরকি নাম হবে? বাংলা অর্থ এটার আর কোনো পেসপুস আছে কিনা আমি জানি না, সরল সহজ অর্থে যেটা বুঝে আছে যে সব শক্তি তার, সকল শক্তির উৎস তিনি, তো এটা তো বরং কাদিরুনের তর্জমা হবে, এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ আলাম। প্রসাব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকাঝাঁকি করে, এর বিধান কি? অন্যদিকে টয়লেটে পেশাবের পেশাব বের হলে এমনটা করা হয় না কেন? ভাইরা আমার, হাসার জিনিস না জানার জিনিস, টয়লেটের পর পেশাবের পর পেশাব থেকে পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসতানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, পেশাব থেকে ভালোভাবে পাক হবে, তোমার পেশাবের ফোঁটা যদি তোমার রানে কাপড়ে আজ অন্যান্য জায়গায় লেগে যায় তো সাবধান থাকবে, কারণ পেশাবের কারণে কবরের আযাব হয়, পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবরের আযাব হয়, ভালো করে পাক হইতে হবে, এটা ওয়াজিব, এটা আবশ্যক। এ ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত হওয়ার কথা না, হাদিসের নির্দেশ। এখন এই ভালো করে পাক হওয়ার জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের শরীরে আর্দ্রতা আছে, আমরা তরল খাবার খাই, আরাবিয়ানরা যেসব খাবার খায় রুটি টুটি খায় শরীর থাকে শুষ্ক, আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোঁটা আসতেই থাকে আসতেই থাকে, তারা ফোঁটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন, উঠবস করলে যদি ক্লিয়ার হয়, অনেকের রোগ থাকে তো উঠবস করে ক্লিয়ার করেন, আপনার যা দরকার সব ভিতরে করেন, কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন অনেক সময় সতরম মুক্ত হয়ে যায়, দৃষ্টা দৃষ্টিকটুও হয় এবং সতরম মুক্ত হয়ে গেলে তো গুনাও হয়ে যায়, তো এটা করবেন না। আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি তাহলে ওখানে দাঁড়ান বসেন, এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে। ইসলাম আমাদেরকে বিশেষ করে পেশাব করার পর এটা ধরে হাঁটতে হবে, ঝাঁকাইতে হবে, এরকম কোনো কথা কোনো হাদিসে বলে নেই, কিন্তু পবিত্র হওয়ার জন্য যদি আপনার উদ্বাস করা লাগে, অপেক্ষা করা লাগে, আপনি অপেক্ষা করবেন, কিন্তু সে অপেক্ষা করতে গিয়ে সতর দেখা গেলে মানুষের সামনে অট দেখা যায় হাঁটাহাঁটি করলে আপনি কি ধরে হাঁটছেন, এটা কোনো ভালো জিনিস না, এটা ইসলামের নির্দেশ না। না, আপনি নিজে একান্তে করবেন এবং সেটা দরকারে টয়লেটের ভিতরে অর্থাৎ দরজা লাগায় বাথরুমের ভিতরে ঢুকে করবেন। এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য অবিরাম ভালোবাসি, আপনার সকল কথা শুনে কিছুটা হেদায়েতে এসেছে আমার, এখন আমি মোবাইলে নাটক সিনেমা এবং খেলাধুলা সহ সকল কিছু পরিত্যাগ করেছি মহান রবের বই রহমতে, আমি কলেজে পড়ি, এখন আমার চোখ এবং অন্তরের বাজে চিন্তা থেকে বাঁচতে যতই চেষ্টা করি বাঁচাতে পারছি না, এখন আমার অন্তরে বারে বারে আল্লাহর ভয়ে কেঁদে উঠে, এখন কলেজে পড়াও আমার জন্য ছাড়াও সম্ভব না, পড়াও আমার জন্য কঠিন, এখন আমরা আমি কি করব একটু বলেন, আমি চাই পড়াশোনা ছেড়ে দিয়ে পাপ থেকে বাঁচতে, কিন্তু পরিবার অবস্থাও অনেক শোচনীয়, যাই হোক বোঝা গেছে আর পড়ার দরকার নেই। ভাইরা আমার, এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসছে, আমি বারবার বলেছি এই প্রশ্নগুলো আমাকে অনেক আপ্লুত করে, আমার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে, এর নামই তো মুত্তাকি, এর নামই তো মুত্তাকি, এই যুবকরা ইনশাআল্লাহ এদেশের শ্রেষ্ঠ নাগরিক হবে।
এরা যখন গড়ে উঠবে দুর্নীতিমুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, সকল অপরাধ মুক্ত, আল্লাহর ভয়ে নিজেকে গঠন করতে পারে এরকম যুবক হবে ইনশাআল্লাহ। এরাই দেশের সম্পদ। ওলামা একরাম এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা, তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। ভাইরা আমার, মনে রাখবেন স্কুল কলেজে যারা পড়েন, এরকম পরিস্থিতির শিকার হলে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে তো আপনার পুরো সিচুয়েশন আমি জানি না, বলে দিতে পারবো না, আমি মৌলিক নীতিমালা বলতে পারবো। ওস্তাদ হারুন হোসেন, হারুন শাহ হুজুর আছেন, আরও যে সমস্ত ওলামা একরাম এলাকাতে আছেন, তাদের সাথে সাক্ষাৎ করে নিজের পুরো অবস্থা বলে তারপর সমাধান নেবেন। হুট করে আপনি শিক্ষা ধারা বন্ধ করে দিয়ে আপনি বের হয়ে আসলেই যে আপনি নাজাত পেয়ে যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন দিনই পরিবেশে রাখার জন্য, সংগ্রাম করবেন এবং আপনার জন্য কি করা উচিত এই মুহূর্তে, এটা ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে, যেন ওলামা ইকরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আর সংগ্রাম চালিয়ে যাবেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। প্রয়োজনের কারণে কিস্তিতে মোটর বাইক নেওয়া যাবে কিনা, আপনি যদি মোটর বাইক কিনেন এবং কিস্তিতে কিনেন সেটা জায়েজ আছে। সাহাবা ইকরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন এবং মূল দামের চাইতে কিস্তিতে কিনলে সাধারণত বিক্রেতা একটু বেশি দাম রাখে, সেটাও জায়েজ আছে, সেটাও হারাম হবে না। এরপর প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করতে গেলে দেখি মসজিদের বারান্দার পথের জন্য জায়গা খালি রেখে দাঁড়ায়, এর বিধান কি? যদি বারান্দা দিয়া ভিতরে ঢুকার জন্য জায়গা রাখে, সেটা কেন রাখবে? কারণ ভিতরের জায়গা ফিল আপ হওয়ার পরেই তো বারান্দায় দাঁড়াইতে হবে, ভিতরের জায়গা ফাঁকা রেখে বারান্দায় তো দাঁড়ানো যাবে না, তাহলে ফাঁকা রাখবেন কেন? যদি এমন হয় যে না, সিস্টেমটা এরকম এক পাশে বা কোনো এক পাশে কার্পেট টার্পেট দিয়ে রাস্তা হিসাবে আলাদা ইন্ডিকেট করা আছে, তো তাতে আল্লাহ কাতার মিলিমিটারে দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু মাঝখানে পিলার পড়ছে রাস্তা বলতে, তাতে কোনো অসুবিধা নাই।